টেনিস এলবো। টেনিস এলবো এমন একটা রোগ যেটাতে হাতের খুঙ্গিয়ে ব্যথার জন্য এটা হয়ে থাকে। কিভাবে হয়, তার এক্স্যাক্টলি কজেশন বলা বা কি কারণে হয়েছে সেটা টু মাচ ডিফিকাল্ট, কিন্তু এর উপসর্গগুলো নিম্নরূপ। কোনোই ঠিকমতো আমরা নড়াচড়া করতে পারি না, খাবার ক্ষেত্রে খাবার তোলা বা হাত তোলা অসুবিধাজনক হয়, হঠাৎ কোনো কিছু শক্ত করে ধরা বা ঠোকা বা সাঁড়াশি টেপা বা ভারী কিছু তোলা খুব কষ্টদায়ক হয়ে যায়। আবার দেখা যায় যে কনুইটা এত ফুলেছে, দ্যাট মিন্স ইনফ্লামেশন বা ইডিমা হয়েছে, যার জন্য কি হয়েছে, জ্বরও আসতে পারে। কাপড় গুঁজতে না পারা, মাথায় হাত না দিতে পারা, এবং সবচেয়ে বেশি অসুবিধাজনক কি, কোনো যখন আমরা রেস্টে থাকছি বিশ্রামে, তারপর কোনো কিছু করতে গেলে প্রচণ্ড কষ্ট পাওয়া। এগুলো কেন হয়েছে, এক আর্থ্রাইটিসের জন্য হতে পারে, দুই যদি আমাদের সিসিপি পজিটিভ হয় অথবা ইএসআর হাই থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই কারণেও হতে পারে। সেক্ষেত্রে আমরা কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ এমন আছে যেগুলো খেলে কিন্তু আমরা খুব ভালো উপকার পাই, যেমন রুটা, আর্নিকা, লিডাম, হাইপেরিকাম, ক্যালমিয়া, পোটেন্সি। বায়োকেমিকের ক্ষেত্রে ম্যাকফস, ক্যালকেরিয়া ফস, ক্যালিফস। মাদার টিনচারের ক্ষেত্রে গুয়েকাম, আটিকা ইউরেন ইত্যাদি। বায়োকেমিকের ক্ষেত্রে ম্যাকফস ভালো কাজ দেয়, যে কোনো ব্যথা খুব তাড়াতাড়ি কমাতে। তবে এটুকু বলা যেতে পারে যে টেনিস এলবো হলে আপনাকে সচেতন হতে হবে, রাতের দিকে গরম কাপড়ের ভাপ নেওয়া, ঠান্ডা না লাগানো এবং গরম জলে স্নান করা।